প্রিয় দর্শক, প্রবাসীদের নিয়ে আয়োজন স্টার গোল গ্রুপসীমানা পেরিয়ে অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা তানি। এই অনুষ্ঠানটির আয়োজন মূলত প্রবাসীদের নিয়ে। এই অনুষ্ঠানে আমরা কথা বলবো প্রবাসী অতিথিদের সাথে, জানতে চাইব তাদের প্রবাস জীবনের কথা, তারা সেখানে কেমন আছেন, নিজের দেশ নিয়ে তারা কী ভাবছেন। হ্যাঁ দর্শক, এ সকল বিষয় নিয়ে কথা বলার জন্য আজকেও আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে, একজন সুইডেন প্রবাসী মোনা চৌধুরী এবং অন্যজন অস্ট্রেলিয়া প্রবাসী রাকেশ মণ্ডল। দর্শক, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা আপনাদের মতামত জানাতে বা প্রশ্ন থাকলে আমাদেরকে কল করতে পারেন, সেজন্য ফোন করুন 09611887788 এই নম্বরে। চলে যাচ্ছে মূল আলোচনায়। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্টুডিওতে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। মোনা, আপনি তো অনেকদিন ধরে সুইডেনে আছেন। জি। আপনার একেবারে সুইডেনে যাওয়ার পর থেকে কিভাবে গেলেন, এ পর্যন্ত কিভাবে এসছেন, কি করছেন, পুরো বিষয়টা জানতে চাই প্রথমেই। আমি স্টুডেন্ট ভিসায় গিয়েছিলাম, যে এই তো থেকে গেছি, খুব ভালো লাগছে দেশটাকে, থেকে গেলাম। আচ্ছা, আপনি কিসের কী বিষয়ে পড়াশোনা করতে গেছেন? আমি ওখানে ইকোনমিক্সে পড়তাম। আচ্ছা, মাস্টার্স করতে নাকি অনার্স থেকেই? অনার্স থেকে। আচ্ছা, তারপরে কাজ শেষ করে আপনার কাছে কেন মনে হলো যে আপনি ওখানে থেকে যাবেন, বা জব পেতে আপনার কোনো সমস্যা হয়নি? না, জব পেতে সমস্যা হয়নি, প্রথম দিকে হয়েছিল যখন ওই ওদের ল্যাঙ্গুয়েজটা আমার রপ্ত হয়ে গিয়েছে। আচ্ছা, তখন জব পেতে আমার কতদিন লেগেছিল সুইডিশ ল্যাঙ্গুয়েজ রপ্ত হওয়ার জন্য? 2 ইয়ার্স। অনেকদিন? অনেকদিন। অনেক কঠিন ওদের ভাষা, এত ইজি না তো। তারপর আপনি পড়াশোনা শেষ করে, পড়াশোনার পাশাপাশি তো জব করতেন, সব স্টুডেন্টরা যেরকম করে, সেই জবের ধরনটা কিরকম ছিল তখন? আসলে ছোটখাটো জব, ছোটখাটো জব, আর নিজেকে তো সার্ভাইভ করতে হয়, জব না করলে হয় না। তো যখন ম্যাকডোনাল্ডসে জব করেছি, আপনার 5-স্টার হোটেলে জব করেছি। আচ্ছা, তারপরে এই তো ধাপে ধাপে। এখন সরকারি চাকরি করছেন, সরকারি চাকরিতে কিভাবে আসা? ওইটা ওই যে আপনার কোর্স করতে হয়েছে আমাকে ওদের, তারপরে ওইটাও একটা পড়াশোনা করতে হয়েছে। আচ্ছা, কিসের উপরে পড়াশোনা করেছেন? ওইটা আপনার সোশ্যাল সেক্রেটারির উপরে। হুম। যারা আপনার রিফিউজি আমাদের দেশ থেকে যায়, অন্যান্য কান্ট্রি থেকে যায়, ওদেরকে হেল্প করা, ওদের সবকিছু দেখাশোনা। এই যে এখন সম্প্রতি আমরা দেখছি সিরিয়া থেকে প্রচুর রিফিউজি যাচ্ছেন, এদের বিষয় নিয়ে আপনি কাজ করেন? হ্যাঁ, আসলে এটা ভাগ করে দেয় ওরা, আসলে একটা একজন তো আর না, কেন অনেকগুলা মানুষ এমপ্লয়ি থাকে, সবাইকে ভাগ করে দেয়। আচ্ছা, আরও জানবো আপনার কাছে, তার আগে আপনাকে জানতে চাইবো যে অস্ট্রেলিয়াতে আপনি কতদিন ধরে আছেন? প্রায় 8.5 বছর। কতদিন? 8.5 বছর। 8.5 বছর। আপনি 19 স্টুডেন্ট হিসেবে গেছেন? আমি স্টুডেন্ট গিয়েছিলাম। শুরুটা কীরকম হয়েছিল? শুরুটা অনেকখানি স্ট্রাগলিং ছিল। প্রথমে আমি ডিপ্লোমা কোর্সের জন্য যাই, তারপর ওখান থেকে ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্টে গ্রাজুয়েশন কমপ্লিট করি। তারপর তো আমার উইথ জব এক্সপিরিয়েন্স অ্যান্ড IELTS, আমি আমার পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লিকেশন করি এবং একটা সময় গ্রান্টেড হয়। তারপর তো প্রজেক্ট রুমে আজকে এখানে আর কি। কি করছেন এখন? এখন আমি একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করি, ওদের নাম হচ্ছে ডিক্সমি ইলেকট্রনিক্স। আর এর পাশাপাশি আমি হবি বলতে পারেন যে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং মিডিয়ার সাথে জড়িত। আচ্ছা, তো এই কাজের বাইরে শখের যে কাজটা আপনি করেন, এটা সামঞ্জস্য করতে কোনো সমস্যা হয় না? তা তো জবের সাথে সামঞ্জস্য করতে হয়, তারপরও যেহেতু শখ, কখনো কখনো শখটাকে অগ্রাধিকার দেওয়া লাগে, তাই কখনো কখনো দেখা যায় যে জব থেকে ছুটি নিয়ে বা আমার রোস্টার চেঞ্জ করে অন্য কারোর সাথে আমি এই জিনিসগুলো বা সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করি। তো এই যে আপনি কাজ করছেন, আপনার প্রফেশনাল কাজের বাইরেও যে আপনি শখের যে কাজগুলো করে যাচ্ছেন, এটার জন্য আপনি সাপোর্ট পান কীভাবে কাজের জায়গা থেকে, বা আপনার খুব বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কি না এই পর্যন্ত? সমস্যা বলতে সবসময় হয় না, সাধারণত দেখা যায় যেহেতু আমি রিটেল সেক্টরে জব করি এবং কাস্টমার সার্ভিস রিলেটেড, ওদের উইকেন্ডগুলো অনেক বিজি থাকে, তো উইকেন্ডগুলো ওদের সাধারণত রোস্টেড করে যে যারা ভালো বা গুড এক্সপিরিয়েন্স বা ম্যানেজার লেভেলে, তারা যাতে জবগুলো করে, যাতে বেটার সার্ভিসটা দিতে পারে কাস্টমারদেরকে। আর সাধারণত দেখা যায় যে কোনো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা ওয়েডিং রিলেটেড কাজ বা কোনো মিডিয়া বা নাটক রিলেটেড কোনো কাজ থাকলে সেগুলো সাধারণত উইকেন্ডে শ্যুটিংগুলো পড়ে,
তো তখন হয়তো বা কারোর সাথে আমার জবটা সোয়াপ করতে হয় বা এমন কাউকে সাধারণত আমরা পাওয়ার চেষ্টা করি যার সাথে সোয়াপ করলে আমি হয়তো এই কাজটা করতে পারবো। বা কখনো এই ধরনের কাজগুলো নাইট টাইমে হয়, তো দেখা যায় যে জব আগে শেষ করেও আমরা এই দেখা যায় কোনো ফটোগ্রাফির কাজ হলে সেটা অংশগ্রহণ করতে পারি আর কি। আচ্ছা মোনা, আমি জানতে চেয়েছিলাম আপনার কাজের জায়গাটা কি। আপনি বলেছেন রিফিউজিদেরকে নিয়ে কাজ করেন, ঠিক কোন কোন বিষয়গুলো আপনার রিফিউজিদের ক্ষেত্রে, যেহেতু আমরা সাধারণ মানুষ আসলে জানি না যে রিফিউজিদেরকে কি ধরনের সাপোর্ট একটা দেশের দেয়া দেয়া লাগে, সেক্ষেত্রে বাংলাদেশি আপনারা কি কতজন সংখ্যক, মানে কতজন বাংলাদেশি পেয়েছেন এ পর্যন্ত? বাংলাদেশি তো সংখ্যা এখন বাংলাদেশি আপনার সুইডেনে 10,000-এর মতো বসবাস করছে, রিফিউজি এখন আস্তে আস্তে কমে গেছে, আর আপনার এখন বেশি অ্যারাবিয়ান ল্যান্ডের রিফিউজি, যেমন সিরিয়ান এখন খুব বেশি, প্রতিদিনই আপনার 2,000 সিরিয়ানই যাচ্ছে। হ্যাঁ, তো ওদের চিকিৎসা, ছোট ছোট বাচ্চা নিয়ে যায়, দেন ওদের থাকার একটা থাকার জন্য ক্যাম্প আছে ওদের জন্য। প্রথমেই তো আর আপনার অ্যাপার্টমেন্ট দেয় না, ক্যাম্প ক্যাম্পগুলো অনেক ভালো, আপনার সব কিছুই আছে, সব সুযোগ সুবিধাই আছে, সুযোগ সুবিধা আছে, এবং ওদের হেলথ কেয়ারের জন্য আপনার সোশ্যাল থেকে লোক পাঠানো হয়, তখন হেলথ চেক আপ করে, ইকোনমিকটা হ্যান্ডেল করে, দেন খাবার দাবারগুলা, ওরা তো মুসলিম অনেক, ওরা তো হালাল খাবার খায়, ওদেরকে ওইটাই দেওয়া হয়, ওই দিক দিয়ে কোনো প্রবলেম নেই, ওরা অনেক ভালো থাকে। আচ্ছা, আপনি কোন এলাকায় থাকেন আর সেখানে বাংলাদেশের সংখ্যা কিরকম? আমি তো স্টকহোমে আছি, স্টকহোমে 5-6,000 বাঙালি আছে। আচ্ছা, 5-6,000 আপনাদের কমিউনিটিতে যেহেতু বাংলাদেশের সংখ্যা কম, আপনারা কি বাংলাদেশের যে কালচারাল অনুষ্ঠানগুলো বা বাংলাদেশের যে দিবসগুলো আমরা সাধারণত পালন করি সেগুলো উদযাপন করার সুযোগ কি আপনাদের হয়? হ্যাঁ হয়, আমাদের এখানে আপনার পহেলা বৈশাখের প্রোগ্রামগুলো হয়, দেন এটাই বেশি হয়, পহেলা বৈশাখের মেলা হয়। আপনার ঈদগুলো কিভাবে উদযাপন করেন যারা মুসলিম আছেন ওখানে? ঈদ যার যার মতো, আসলে ঈদে আমাদের কারোরই ছুটি থাকে না, কারণ কেউ ঈদের দিন অনেকে জবও করে, আবার অনেকে ছুটি নিয়ে নেয়, তো সরকারিভাবে ওরকম কোনো ছুটি নেই। আচ্ছা, এই জন্য ঈদ করে সবাই, দেখা যায় আজকে ঈদ, আজকে করতে পারতেছে না, নেক্সট ডেতে করে, বা নেক্সট সানডে স্যাটারডে সানডেতে করে, বা এরকম হয় যে একটা দিন ফিক্সড করে সবাই একসাথে হলো, একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে, দেন হ্যাঁ সবাই ওখানে রেধে টেধে নিয়ে গেল, ঈদ করলো। ঈদ করে না যে তা না, ঈদ অনেক ভালোভাবে করে। আচ্ছা, হয়তো বা দিনের এদিক সেদিক হয়। হ্যাঁ, দিনের এদিক সেদিক হয়, মানে পার্টিকুলার আজকে ঈদ, আজকে আমরা করতে পারি না হয়তো। আচ্ছা, যে এখন ফেব্রুয়ারি চলছে এবং আমরা জানি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু স্বীকৃত পুরো বিশ্বে 21 ফেব্রুয়ারি, সুইডেনের যারা সুইডিশ আছে তারা কি আমাদের এই মাতৃভাষা দিবস সম্পর্কে জানেন, কিছুটা হলেও কি জানেন তারা, নাকি একেবারেই জানেন না? এখন ডিপেন্ড করে আপনার ফ্যামিলিতে, যদি আপনার ফ্যামিলিতে যদি আপনি চান যে আপনার বাচ্চাকে আপনাকে আপনি বুঝায় বলবেন, যে ওরা তো যদি ওইখানে জন্ম হয় তো ওরা হয়তো এটা জানে না, কিন্তু ওদেরকে জানাতে হবে, ওদেরকে জানাতে হবে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ভিন দেশি যারা আছে, মানে বাংলাদেশি না সুইডিশ, হ্যাঁ তারা কি জানে এটা সম্পর্কে কিছু? হ্যাঁ জানে, কারণ আপনার এমবিসিতে তো প্রোগ্রামটা হয়, মেইনলি আপনার 21 ফেব্রুয়ারি প্রোগ্রামটা আপনার ইয়েতেই হয়, এমবিসিতেই হয়, তখন এমবিসি থেকে আপনার ওরা ইনভাইট করে। আচ্ছা, তখন এটা জানে, মানে সুইডিশ যারা আছে বা অন্যান্য দেশে যারা তারা আসে এবং তারা জানে নিশ্চয়ই পুরো ব্যাপারটাই। হ্যাঁ, বাংলাদেশের এই যে আমাদের কিন্তু এটা একটা একেবারে স্পর্শকাতর একটা বিষয় এবং খুবই আমরা ওই ওই দিনটাতে কিন্তু আমরা খুব ইমোশনাল হই, মানে আমাদের ওই দিনগুলোর সঙ্গে যে আমাদের ইমোশন জড়িত বা আমরা খুব স্পর্শকাতর হই ওই দিনগুলোতে, এই সম্পর্কে কি তাদের কোনো আইডিয়া আছে বা কিভাবে হলো, এই ইতিহাসটা কি তারা জানতে চায়? হ্যাঁ, ভাষার জন্য আপনার এতগুলা মানুষ প্রাণ দিয়েছে, এটা শুনে ওরা অবাকই হয়, আসলে আসলে কোনো দেশে তো এরকম হয়নি, এরকম নেই, এরকম নেই, এই জন্য এবং নিশ্চয়ই খুব রেসপেক্টও করে। হ্যাঁ, আচ্ছা, অস্ট্রেলিয়াতে অনেক বাংলাদেশি আমরা জানি, সিডনিতে বিশেষ করে অনেক বাংলাদেশি এবং বাংলাদেশি কমিউনিটি বেশ স্ট্রং, এবং আপনারা অনেক সময় অস্ট্রেলিয়া প্রবাসীরা বলেন যে আমরা আপনাদের যে মানে বাংলাদেশে যারা থাকে তাদের চেয়ে অনেক সুন্দর করে অনেক ভালো করে উদযাপন করেন, আপনাদের দিক থেকে এই বিশেষ দিনগুলো বা এই সেলিব্রেশনগুলো আপনারা কীভাবে ওই দিনগুলোতে আপনারা কীভাবে কাটান? অস্ট্রেলিয়ার সিডনিবাসীরা খুব বড় সড়ো করে সবগুলো দিবসই পালন করে থাকে, এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বৈশাখী মেলা। তো ওখানকার একটা অর্গানাইজেশন বঙ্গবন্ধু কাউন্সিল, এই
বৈশাখী মেলা সবচেয়ে বড় অনুষ্ঠানটা পালন করে, যেটা কিনা প্রায় 15-20 হাজার বাঙালি একসাথে জড়িত হয়, এবং বিভিন্ন কালচারাল সেগমেন্ট, ফুড অ্যান্ড আদার সেগমেন্টের মাধ্যমে জিনিসটাকে অনেক বেশি কালারফুল করা হয়। আর এছাড়াও প্রতিটা অনুষ্ঠানই, যেমন এই 21শে ফেব্রুয়ারি বই যে ভাষা দিবস উপলক্ষে 19-20 2 দিনব্যাপী অ্যাশফিল্ড নামে একটা প্লেস আছে, ওখানে আমাদের কাউন্সিল থেকে অনুমোদিত একটা ছোট শহীদ মিনারও আছে, তো ওখানে ফুল দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান এবং বই ও অন্যান্য জিনিসের ব্যবস্থাও করা হয়। তো দেখা যায় যে যতগুলো দিবসই আছে, আমরা কোনো না কোনোভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার মাধ্যমে উদযাপন করে থাকি। সেখানে কি বাংলাদেশি ছাড়া অন্যান্য অন্যান্য দেশের লোকজন আসে? কালচার মানুষজন এখানে অংশগ্রহণ করে থাকে, তবে বেশিরভাগই হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা থাকে, যে পরিচিত ফ্রেন্ডস বা যারা, তারা ইনভাইটেড হয় এবং তারা ওখানে এসে আমাদের সাথে জিনিসটা সেলিব্রেট করে। সেখানে শহীদ মিনার কোথায় আছে? সেটা হচ্ছে অ্যাশফিল্ড নামে একটা প্লেস আছে, ওখানে অ্যাশফিল্ডের একটা পার্কে, ওখানকার লোকাল কাউন্সিল থেকে পারমিশন নিয়ে আমরা ছোট একটা এখানকার মানে ওখানকার যারা উপর লেভেলের আছে বা যারা বড় লেভেলের বা নেতা পর্যায়ে, তারা মিলে একটা শহীদ মিনার তৈরি করে আর কি। আপনারা কি যে আমরা যখন প্রভাত ফেরিতে যাচ্ছি, ফুল দিচ্ছি, সেইগুলো আপনারা করেন? সেটা করা হয়। কেমন লাগে তখন যে বিদেশের মাটিতে বসে এই ধরনের? সেটা আমরা অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যাই, কারণ হচ্ছে যে বিদেশ থেকেও যে সেই পরিবেশটা বা সেই মানে সেই অনুভূতিটা যে আপনাদের আছে, সেই অনুভূতিটা আমার মনে হয় অনেকেই পালন করে। তবে যে জিনিসটা হয় যে খুব কম মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে, কারণ সবারই দেখা যায় যে কোনো না কোনোভাবে ব্যস্ত বা কাজ থাকে। সাধারণত দেখা যায় পরবর্তী বিকেলে বা যেদিন মেলা হয় সেদিন বিকেলবেলাটা তারা ডে অফ নেয়, বিকেলবেলা সবাই সাধারণত একসাথে জড়ো হয় ই করার জন্য। আচ্ছা, আমাদের আমরা জানি যে বিশেষ দিনগুলোতে যেহেতু দেশের বাইরে আপনারা উদযাপন করেন, এই বিশেষ দিন উপলক্ষে কি বাংলাদেশে আসা হয় আপনাদের, যেমন ঈদ বা পয়লা বৈশাখ এগুলো উপলক্ষ করে বাংলাদেশে রেখে আসেন বাংলাদেশে? সাধারণত ঈদ উপলক্ষে অনেক বেশি পরিবারের সঙ্গে ঈদ করার জন্য, পরিবারের সঙ্গে ঈদ করার জন্য আসা হয়। পয়লা বৈশাখ আসলে ওখানকার আমার একটা কথা বলতে হবে যে ওখানে এত কালারফুল ভাবে আপনারা উদযাপন করেন যে বাংলাদেশে আসা দরকার হয় না। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সিডনি শহরে মানে যে অলিম্পিক পার্কে যে পয়লা বৈশাখটা হয়, এটা আমার মনে হয় আমাদের মোস্ট অর্গানাইজড বৈশাখী মেলা ইন ওভারসিজ, লাইক এত অর্গানাইজড। অন্যান্য জায়গায় হয় অনেক বড় করা হয়, যেমন আমি জানি যে লন্ডন অনেক বড় হয় অনেক মানুষের, কিন্তু এত অর্গানাইজড, এত কালচারাল, এত এখানকার একটা প্রোডাকশন হাউস আছে আমি যাদের কিনা অডিও ভিজুয়াল হেড, তো ওর নাম হচ্ছে পথ প্রোডাকশনস, তো ওরা একটা নির্দিষ্ট একটা সেগমেন্টই করে যেখানে কিনা গান, অ্যাক্টিং, ফ্যাশন শো ওরা নিজস্বভাবে আলাদা করে রিহার্সেল করে ওখানে সবাইকে উপস্থাপন করে, পার্টিসিপেট করে, উপস্থাপন করে এবং লোকাল মানুষদেরকে তারা ইনভাইট করে যে তোমরা আসো আমাদের সাথে পার্টিসিপেট করো এবং জিনিসটা চর্চা করো। আচ্ছা, নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ এটা। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, আবার ফিরছি আলোচনা। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমি আমি মালিবাগ থেকে ফিরোজ বলছি। জি, আমি তো জানতে চাচ্ছি যে আপনাদের স্টোন লাইফ শেষ, এখন সুইডেন প্রবাসী, আমি মনে হচ্ছে জানতে চাচ্ছি যে স্টোন লাইফ শেষ আমরা জব করি 7-8 বছরের জব এক্সপিরিয়েন্স, এখন আমাদের জন্য কোনো ওয়ে আছে কিনা ওদের সাথে মেল করতে হবে, কন্টাক্ট করতে হবে, দেন ওরাই ডিসাইড করবে তখন। ওনারা সিভি দেখে বা কোয়ালিটি দেখে হয়তো বা তারা রেসপন্স করলে হয়তো বা করবে অথবা না। তার মানে আপনি বলছেন যে সুযোগ আছে যদি যে কোনো প্রফেশন থেকে আপনি ওই পড়াশোনা বা ওই প্রফেশন রিলেটেড কোনো একটা অফিসের সঙ্গে যোগাযোগ করলে সেটা সম্ভব। আর আমরা জানি অস্ট্রেলিয়াতে তো মাইগ্রেশনের সুযোগ আছে এবং প্রচুর সংখ্যক বাংলাদেশি কিন্তু প্রতি বছরই যাচ্ছে অস্ট্রেলিয়াতে। কোন কোন সেক্টরে খুব বেশি সুযোগ আছে বলে আপনারা জানেন? আমার মনে হয় এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং স্পেশালি নার্স, নার্সের ক্ষেত্রে অনেকেই ওখানে স্টুডেন্ট হিসেবে যাওয়ার ফ্যাসিলিটি পায়, অনেকে মাইগ্রেন্ট হয়ে যায় নার্সিং এ পড়াশোনা করার জন্য, অনেক সুবিধা ওখানে, প্রচুর হাই ডিমান্ড নার্সদের ক্ষেত্রে। এখানে যারা অলরেডি নার্স বা নার্সে অলরেডি পড়াশোনা করে জব করছে, তাদের যেটা করতে হয় ওখানে গিয়ে
সম্ভবত 1 বছর একটা ডিপ্লোমা কোর্স করতে হয়, যেটা কিনা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড কভার করার জন্য। তারপরে তারা সরাসরি নার্স থাকা অবস্থায় হয়তো এখানে জবে অংশগ্রহণ করতে পারে এবং পর্যায়ক্রমে ধরো এখানে পার্মানেন্ট রেসিডেন্স বা সিটিজেন হতে পারে। মানে আপনি বলছেন যে নার্সদের জন্য অনেক অনেক বড় সুযোগ আছে অস্ট্রেলিয়াতে মাইগ্রেশনের। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আলোচনায়। দর্শক আপনারা দেখছেন স্টার গোলগপ সীমানা পেরিয়ে অনুষ্ঠান, আমরা একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। স্বাগত আরো একবার স্টার গোলগপ সীমানা পেরিয়ে অনুষ্ঠানে। বিরতির আগে কথা হচ্ছিল আমন্ত্রিত অতিথির সঙ্গে, তাদের সঙ্গে আবার আলোচনা চলে যাচ্ছে। মানে আমরা দেখি যে প্রতি বছরই কিন্তু স্টুডেন্ট হিসেবে অনেকেই দেশের বাইরে যাচ্ছে। আমরা কিন্তু আশা করি যে তারা পড়াশোনা শেষ করে ফেরত আসবে বাংলাদেশের জন্য, বিদেশি শিক্ষা নিয়ে বাংলাদেশে খুব ভালো কিছু একটা করবে। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু আর ফেরত আসেন না, মানে থেকে যাওয়ার সংখ্যাটাই বেশি। যেমন আপনারাও দুজনেই কিন্তু থেকে গেছেন, কেন বাংলাদেশি স্টুডেন্টরা আবার ফেরত আসে না বা আসার আগ্রহ পায় না, আপনাদের কী মনে হয়? কারণ ওইখানে আপনার অফারটা খুব ভালো পায়, এই জন্যই হয়তো ফিরে আসে। আমার মনে হয় লাইফ সিকিউরিটি বা জব ফ্যাসিলিটি, রাইট রাইট রাইট। অ্যান্ড আপনার ওইখানে সিকিউরিটিটা আর দেশটা তো আসলেই সুন্দর। তো মানে সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন করতেই হচ্ছে, তাহলে কি আপনারা যারা থেকে যাচ্ছেন ফেরত আসছেন না, দেশের প্রতি কি আপনাদের কোনো দায়বদ্ধতা নেই বা দায়বদ্ধতার জায়গাটা আপনারা ফিল করেন না? দেশের জন্য আমাদের তো সারাক্ষণই মন পড়ে থাকে, আমরা অনেক বেশি ভাবি দেশকে। মানে একেবারে ইমোশনের জায়গা থেকে দেশকে ভাবেন, এছাড়া মানে যদি আমি বাস্তববাদে চিন্তা করতে বলি বা মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে বলি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই উন্নত বিশ্বকে বেছে নেওয়ার কথা চিন্তা করেন নিশ্চয়ই? আমরা আসলে এত বেশি ভাবি যে ঘুম থেকে, সকালবেলা ঘুম থেকে উঠেই ফেসবুকে অন করে, ফেসবুকটা ওপেন করে জাস্ট দেখি নিউজগুলো কি হলো কি হলো কি হলো, এত বেশি ভাবি আসলে। আমরা অনেক বেশি ভাবি, যেটা বাঙালিরা বাংলাদেশে যারা আমরা বাঙালিরা আছি এত ভাবি না। রাকেশ, আপনার কি মনে হয় যে যারা এই যে থেকে যাচ্ছেন আপনারা, তারা একটা সময় বাংলাদেশে এসে কিছু করবেন, করার চিন্তা ভাবনা আপনাদের কি থাকে, নাকি না যে শেষ পর্যন্ত আমি দেশের বাইরেই থাকবো, মাঝে মাঝে শুধু বাংলাদেশ থেকে বেরিয়ে যাবো? যে সবাই কম বেশি চিন্তা করে যে দেশে ফিরে আসবো, কিন্তু আমরা যারাই দেশে ফিরে আসার চিন্তা করি সবাই কম বেশি জানে যে বিদেশ থেকে চলে আসলে এখানে এসে নতুন করে সেটেল হতে হয়তো বা 2-3 বছর আবার একটা প্রক্রিয়া থাকে, যে সেভাবে জব পাওয়া সেভাবেই হওয়া, এর জন্য অনেকেই হয়তো ওদের লাইফস্টাইল এবং জব ইনসিকিউরিটির কারণে সেই চেষ্টাটা কখনো করে না, যদি না করতে হয় আর কি। মানে একেবারে বাধ্য না হলে কেউ ফেরত আসে না? হ্যাঁ, ওখানকার বেটার লাইফস্টাইল, বেটার ইনকাম, এখন ওখান থেকে আসলে হয়তো আপনি সেই সেরকম একটা জব পাবেন না বা সেরকম জব পাওয়ার হবে না, বা ওখানকার ইনকাম স্ট্যাটাস বা ওখানকার লাইফস্টাইলের সাথে তুলনা করলে এখানে হয়তো ওখানে আপনি হয়তো পার্সোনাল লোন নিয়ে একটা গাড়ি করতে পারতেছেন বা একটা বাড়ি করতে পারতেছেন, এখানে কিন্তু চাইলেই সেটা অত সহজে সম্ভব না। আচ্ছা, সেজন্যই ফেরত আসে না বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টরাই। আমরা একটু যদি জানতে চাই যে ওখানে সুইডেনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশিরা কেমন করছে? হ্যাঁ, সুইডেনে আপনার ভালো করতেছে, সব ম্যাক্সিমাম লোক কোন ক্ষেত্রে ব্যবসায় ভালো করছে? রেস্টুরেন্ট বিজনেস, রেস্টুরেন্ট এটা অনেকেরই আছে বেশ ভালোভাবেই করতেছে। রেস্টুরেন্ট তো আমরা আমরা যতদূর জানি যে ইন্ডিয়ান ফুড হিসেবে চেনে বেশি, বাংলাদেশি খাবার হিসেবে কি এখন পর্যন্ত কেউ এস্টাবলিশ হতে পারেনি? বাংলাদেশি খাবার আসলে যেটা আমাদের জাতীয় খাবার এগুলো আসলে ওরা খায় না। আচ্ছা, কারণ আমাদের ভর্তা ভাজি মাছ এগুলো আসলে ওরা ওইভাবে খায় না। ইন্ডিয়ান ফুডটা ওরা ওই ওইভাবে খায় যে ওরা তান্দুরি চিকেন মনে করেন একটা, এটা ওরা পছন্দ করে। আচ্ছা, তারপরে ফিশগুলা ওরা ইন্ডিয়ান টাইপটা পছন্দ করে, আমাদের এত মশলাদায়ক। কিন্তু এরকম কি হয় যে বাংলাদেশি খাবার ওনারা হয়তো বা ইন্ডিয়ান খাবার হিসেবে চালিয়ে দিচ্ছে বা তারা চিনছেও ইন্ডিয়ান খাবার হিসেবে, এরকম কি হয়েছে কিছু? না, বাংলাদেশি খাবারটা মানে বাংলাদেশি যারা রেস্টুরেন্ট বিজনেস করেন তারাও মেইনলি এই ইন্ডিয়ান খাবারটাকে প্রমোট করছেন, নামও ইন্ডিয়ান খাবারের, এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দোকানের নামও দেখি ইন্ডিয়ান। হ্যাঁ, ওই আপনার ওদের মানে সুইডিশ ল্যাঙ্গুয়েজে বলে ইন্ডিস্কা, ইন্ডিস্কা এরকম, ইন্ডিয়ান না বলে ইন্ডিস্কা বলে, তো ইন্ডিয়ান ফুড এরকম থাকে, কিন্তু বাংলাদেশি ফুড লেখা থাকে না, কোথাও দেখি নেই। আচ্ছা, আরও কথা বলবো আপনাদের সঙ্গে, একটা প্রতিবেদন দেখে ফিরছি।
দর্শক এভাবে থাকছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র একটি প্রতিবেদন পাঠিয়েছেন আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, অস্ট্রেলিয়ার প্রতিনিধি সুলতানুল আরিফিন, কাতার প্রতিনিধি ইএম আকাশ, রিয়াদ প্রতিনিধি সৈয়দ হোসেন লিটন এবং সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশির। কাতার সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি চার দিনের সরকারি সফরে ৬ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাতারে অবস্থান করছেন। বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় রাষ্ট্রদূত আসুদ আহমেদ, অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ও উপাধ্যক্ষ জুলফিকার আজাদ, ইশরাত জাহান আলম, ডেপুটি ডিরেক্টর কুরবান আলী এবং প্রভাষক আব্দুল ওদুদ গোলাম ফারুক সিদ্দিকী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্কুল কর্মকর্তারা মন্ত্রীর কাছে নতুন ভবন নির্মাণের আবেদন করলে মন্ত্রী সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্যাপক উন্নয়ন কাজ চলছে, তাই এখন এদেশে ব্যাপক কর্মীর চাহিদা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ কর্মী নেয়ার জন্য কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রম সমাজ বিষয়ক মন্ত্রীকে অনুরোধ করেন এবং তাকে বাংলাদেশ আসার আমন্ত্রণ জানান তিনি। যদি উনি যদি কিছু করে দেন আমাদেরকে, স্কুলের জন্য কিছু করেন, কাতার বাংলাদেশ স্কুলের জন্য যদি কিছু করেন, তাহলে বোঝা গেল যে না উনি মহান একুশের চেতনার বৈশ্বিক প্রাতিষ্ঠানিকতা অর্জনের মাধ্যমে পৃথিবীর সকল মাতৃভাষা সংরক্ষণ প্রক্রিয়া ত্বরান্বিত করার দীর্ঘমেয়াদী বৈশ্বিক পরিকল্পনার আনুষ্ঠানিক ভিত্তি রচনা হতে যাচ্ছে ১৯ ও ২০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে। স্থানীয় এসফিল্ড কাউন্সিলের সহায়তায় মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনালের উদ্যোগে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ এর দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এই আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক, ফেডারেল ও স্টেট মন্ত্রী, সংসদ সদস্য এবং বিশিষ্ট ভাষাভাষী সমাজকর্মী কনজার্ভ ইওর মাদার ল্যাঙ্গুয়েজকে সকল মাতৃভাষা সংরক্ষণের মূল মন্ত্র হিসেবে গ্রহণের যথার্থতা নিয়ে মূল্যবান মতামত রাখবেন। এই মহতি উদ্যোগকে কার্যকরী ও শক্তিশালী করার লক্ষ্যে মাননীয় হাই কমিশনার ছাড়াও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত একজন প্রাক্তন সচিব এবং আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আমরা সবাই মিলে পৃথিবীর সকল ভাষাকে সংরক্ষণ করি। সৌদি আরব প্রবাসী শিবচর আওয়ামী লীগের অভিষেক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন রিয়াদ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও প্রবাসী শিবচর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মাতাব্বর। সভাপতিত্ব করেন শিবচর আওয়ামী লীগের সভাপতি শেখ মোতাহার হোসেন। প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ ফারুক। বক্তব্য রাখেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম ভুইয়া, সহসভাপতি ফিরোজ আলম হেলাল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, যুবলীগের উপদেষ্টা শহীদুল হক শাহিদ, সৌদি আরব সাংবাদিক ফোরাম সভাপতি মোহাম্মদ আবুল বশির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাইয়ুম, শিবচর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল হক কহিনুর হাওলাদার, উপদেষ্টা ফারুক সর্দার সহ আরও অনেকে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংযুক্ত আরব আমিরাতের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে দুবাইয়ের স্থানীয় একটি হোটেলের বলরুমে আলোচনা সভাতে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র আগেও ছিল, এখনও হচ্ছে, আর এই ষড়যন্ত্র উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে এগিয়ে যাচ্ছে। সুলতান ও মীর খালেদার যৌথ সঞ্চালনায় এবং আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, প্রশান্ত ভূষণ বড়ুয়া, সোনা আলী, আলমামুন সরকার, কাজী মোহাম্মদ আলী, ফাহাদ আলী ফাহাদ, শফিকুল্লাহ, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এস এম শফিকুল ইসলাম, দেলোয়ার আহমেদ, শাহ মোহাম্মদ মকসুদ, শাহ আলম ভূঁইয়া, আনসারুল হক আনসার, এম এ রাশেদ, ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী, এনামুল হক, শহীদুল ইসলাম, সাকিব রাদিউতুল্লাহ। দেখলাম প্রতিবেদন, আবারও চলে যাচ্ছে আলোচনায়। আমরা দেখলাম যে 21 ফেব্রুয়ারি উদযাপন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, বাংলা ভাষা চর্চা নিয়ে আমরা অনেক কিছু দেখি যে দেশের বাইরে অনেক বাংলাদেশের অনেক কিছু করেন। আরেকটা ব্যাপার কিন্তু আমরা অনেক সময় আলোচনায় আনি না, সেটা হচ্ছে দেশের মাটিতে, বিদেশের মাটিতে দেশের রাজনীতি। আমরা জানি যে অনেকেই কিন্তু পলিটিক্সের সঙ্গে জড়িত, সুইডেনেও নিশ্চয়ই আছে। হ্যাঁ, সুইডেনের তো আপনার বিএনপিও আছে,
মোটামুটি সব দলেরই আছে রাজনীতিটা একেবারে সোচ্চার সবাই, তো সেই জায়গায় আপনাদের কাছে মানে আপনারা যারা রাজনীতির সঙ্গে জড়িত না তারা এটাকে কিভাবে দেখেন? এখানে গ্রুপিংটা খুব বেশি। আচ্ছা, যেমন আপনি মনে করেন বিএনপি দুইটা তিনটা, তার মধ্যে কয়েকটা গ্রুপ, আওয়ামী লীগ সেম থিং, মানে এগুলা ভালো লাগে না আসলে, মানে থাকলে একটাই থাকবে বা একটা মতাদর্শে বিশ্বাসী যারা তারা সবাই একদিকেই থাকবে, একদিকে থেকে ভালো কাজগুলো করা উচিত। তিনটা চারটা গ্রুপিং হলে তো আপনার ওইভাবে হয় না। মানে আপনারা সমর্থন করেন যদি তারা একভাবে কাজ করে তাহলে? হ্যাঁ, এছাড়া না, না আসলে মানতে হবে কাউকে না কাউকে, তো আপনাকে মানতে হবে যে একজন নেতা তাকে ওইভাবে স্বীকৃতি দিতে হবে। একজন নেতার সঙ্গে যখন মতের পার্থক্য হচ্ছে তখনই সে গিয়ে আরেকটা গ্রুপ বানাচ্ছে, এরকম নিশ্চয়ই খুব দেখেন আপনারা। একটা ফোন আছে, ফোনটা নিয়ে আবার ফিরছি আলোচনায়। হ্যালো, হ্যালো, জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি ফিরোজ বলছি। আচ্ছা, আমি অস্ট্রেলিয়া প্রবাসী বাইরে থেকে আমার কোশ্চেন, সেটা হলো যে স্কিল মাইগ্রেশনের জন্য কোনো আইএলটিএস কতটুকু এবং কি কি যোগ্যতা লাগবে? জি ধন্যবাদ আপনাকে। স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে নিশ্চয়ই আইএলটিএস এর অনেক দরকার আছে, এবং যতদূর জানি যে আমরা 6 পয়েন্ট, মেবি 6 পয়েন্ট ইচ ব্যান্ডে 6 পয়েন্ট থাকতে হবে। এছাড়া আর কি যোগ্যতা থাকতে হয়? এখানে হচ্ছে এটা অনেকটা আপনারা যদি জানতে চান তাহলে একটা ওয়েবসাইট আছে imi.gov.au, imi.gov.au, এখানে স্কিল মাইগ্রেশন স্টুডেন্ট ভিসাতে যত ধরনের ভিসা আছে সব ধরনের ভিসার সঠিক ইনফরমেশন ওখানে দেওয়া আছে, একদম ডিটেইলে পাওয়া যায়, একদম ডিটেইল, এবং এটা গভর্নমেন্ট, ওদের গভর্নমেন্ট ইমিগ্রেশন ওয়েবসাইট, তো ওইটার ডিটেইলের বাইরে কেউ যদি কোনো কিছু দেয় আমি মনে করি সেটা ভুল, ওয়েবসাইটে যেটা দেওয়া সেটাই সঠিক। আর ওখানে ওদের স্কিল লিস্ট দেওয়া আছে বা কী কী রিকোয়ারমেন্ট বা কোনটায় কত পয়েন্ট ক্যারি করে, আপনি যদি কেয়ারফুলি বা কেউ যদি কেয়ারফুলি ওই ওয়েবসাইটটা ফলো করে তাহলে ওখানে আপনি সব ধরনের ইনফরমেশন পাবেন। এবং যেহেতু প্রতিনিয়তই এই ইমিগ্রেশনের যে লটা এটা কিন্তু প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, এই জন্য আমাদের কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার আগে আমাদের অবশ্যই ওয়েবসাইটে দেখা উচিত নিশ্চয়ই। আমাদের যদি ফেসিলিটিস থাকে যে আমরা ওখানে ওয়েবসাইট থেকে দেখে ইনফরমেশনগুলো পেতে পারি এবং সেটা সঠিক ইনফরমেশন, আমরা যদি সেটা বুঝি তাহলে আমার মনে হয় না লয়ারের কাছে যাওয়া অতটা প্রয়োজনীয়। লয়ার বা কনসালটেন্ট তাদের কাছে যাওয়াটা প্রয়োজনীয়, আমরা হয়তো অনেক কাগজপত্র সঠিকভাবে সই করতে পারবো না বা সঠিকভাবে ফিল আপ করতে পারবো না, বা তারা হয়তো অনেক কিছু পেপার ওয়ার্কসের দিক থেকে সাহায্য করতে পারে, এবং তারা যেহেতু এই জিনিসগুলো করে আসতেছে তারা জিনিসগুলো জানে যে কোনটার পর কোনটা কীভাবে পর্যায়ক্রমে করতে হয়, তারা হয়তো আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে, কিন্তু আপনি নিজে থেকেই সেইগুলো, আমি অনেককেই চিনি যারা কিনা স্কিল মাইগ্রেন্ট এবং তারা কারো সাহায্য নিয়ে জিনিসটা করেনি, তারা নিজের থেকে নিজেই অনলাইনে অ্যাপ্লাই করে নিজের থেকেই। তারপরে যদি কারো হেল্প ওভাবে যদি না পারা যায় তাহলে নিশ্চয়ই রেজিস্টার্ড কোনো যারা আছেন এই বিষয়ে কাজ করেন তাদের সাহায্য নিশ্চয়ই নেওয়া যেতে পারে। আমি একটা অর্গানাইজেশন জানি নাম হচ্ছে আইডিপি, এখন কোথায় আছে আমি জানি, সম্ভবত গুলশান বা বনানী, মানে এরকম অনেক অনেকেই আছে যারা রেজিস্টার্ড, অবশ্যই মানে রেজিস্ট্রি ছাড়া এদের কাছে যাওয়া একেবারে ঠিক না। আর তারপরে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনকে ইমেল করতে পারেন, তারা আপনাকে ডিটেইল দিবে। আর একটা এখন ফেসবুক অনেক অ্যাক্টিভ একটা জায়গা, ওখানে যদি লেখেন যে বাংলাদেশিস লিভ ইন অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়ান বাংলাদেশিস, এরকম বিভিন্ন গ্রুপে আপনারা আপনাদের কোশ্চেনগুলো থ্রো করতে পারেন, ওখানে যদি স্কিল কেউ থাকে হয়তো আপনাকে সেই কোশ্চেনগুলো অ্যান্সার করে আপনাকে সাহায্য করতে পারে। এটা এটা খুব ভালো একটা ওয়ে, যেহেতু সবাই ফেসবুক ইউজ করে এবং কোনো না কোনোভাবে ফেসবুকটা কিন্তু খুব বেশি মানে যোগাযোগের জন্য সবচেয়ে শর্টকাট এবং খুব ইজি ওয়ে, এটা খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন। যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম বিদেশের মাটিতে দেশের রাজনীতি, আপনারা যেহেতু একেবারে ইয়াং জেনারেশন, আপনারা মাত্র শুরু করেছেন, আপনারা এই ওইখানে বাংলাদেশের পলিটিক্সটা কীভাবে দেখেন বা আপনাদের কাছে কি মনে হয় যে এটা আপনাদের জন্য ভালো কিছু তৈরি করবে? আমার মনে হয় যে পলিটিক্সটা অলওয়েজ প্রোগ্রেসিভ, কিন্তু তারপর একটা ব্যাপার সবসময় কাজ করে যে কেউ যদি কোনো একটা ভালো কাজ করে হয়তো অন্য একজন সেই ভালো কাজটা দেখতে পারে না, সেই ক্ষেত্রে একটা ডিফারেন্ট গ্রুপিংয়ের তৈরি হয়, এটা আমাদের মনে হয় কালচারালি আমরা এটার সাথে যুক্ত। আর একটা বিষয় হয় যে কোনো এক জায়গায় যদি কিছু লোক বা কিছু পার্সনের সংগঠনের একটা তারা অর্গানাইজেশন চালু করে বা একটা কোনো অ্যাক্টিভিটিস করে, তো দেখা যায় যে ওই গ্রুপের ভিতরে কিছু লোক তাদের সে আইডিয়া বা টপ পর্যায়ে যারা আছে তাদের সে আইডিয়াগুলো তাদের সাথে কনফ্লিক্ট করতেছে, দেখা যায় তার আলাদা গ্রুপে তারা আরেকটা করে, মতের অমিল যখনই তৈরি হয় তখনই গিয়ে আলাদা গ্রুপ। আমাদের ওখানে বৈশাখী মেলা হয় দুটো, এখন প্রায় ইন ফিউচার হয়তো তিনটে হবে, কারণ হচ্ছে যে আগে একই গ্রুপে সংগঠন ছিল তার এখন ডিফারেন্ট সংগঠন, একই মানে বঙ্গবন্ধু পরিষদের, কিন্তু এখন দুটো গ্রুপ দুই জায়গায় মেলা করে। আচ্ছা,
এটাকে আপনারা এটাকে আপনারা আপনারা কিভাবে দেখেন যে আপনাদের কাছে এটা পজিটিভ মনে হয় যে না দুটো আমাদের অনুষ্ঠান হচ্ছে না, কিটা নেগেটিভ মনে হচ্ছে যে না একই জায়গায় অনুষ্ঠান হওয়া ভালো? কখনো কখনো মনে হয় যে সবাই কিন্তু টপ পর্যায়ে অংশগ্রহণ করতে পারে না, সব কালচারাল বা সব পিপল টপ পর্যায়ে যেতে পারে না, সেক্ষেত্রে হয়তো সেকেন্ডটা থাকলে যে টপ পর্যায়ে থাকে অপশনস তৈরি হয় যে তারা তাদের জিনিসটা, তাদের কালচারাল অ্যাক্টিভিটিস, তাদের কিডসদের কালচারাল অ্যাক্টিভিটিস, তারা তারা যে গান করে নাচ করে তাদের জিনিসটাও করতে পারে, হয়তো বড় মঞ্চে সবাই সুযোগ পায় না অনেক ক্ষেত্রে, কিন্তু এটা ছোট ছোট জায়গাগুলো সেই সুযোগটা তৈরি করে দেয়, সুযোগটা তৈরি করে দিতে পারে, কিন্তু এটা অর্গানাইজড ওয়েতে হতে হবে। দেখা যায় যে একটা বিশাল গ্যাপ থেকে যায় যে তাদের অর্গানাইজিং, পার্কিং বা স্টল বা কালচারাল সেগমেন্ট বা অন্যান্য ফেসিলিটি তারা হয়তো অতটা হাই স্ট্যাটাস বা অত উচ্চ পর্যায়ে করতে পারে না, সেক্ষেত্রে তখন মানে মানে মেলায় গেলেও কিন্তু মানুষ একটা ভোগান্তি হয় কিছু কিছু ক্ষেত্রে, সেটাও কিন্তু মানুষ ফেস করে আর কি। আচ্ছা যাই হোক, একটু অন্য প্রসঙ্গে যাই, বাংলাদেশ নিয়ে কথা হচ্ছিল, আপনারা বলছেন বাংলাদেশ নিয়ে আপনারা ভাবেন মানে ইমোশনাল জায়গা থেকে, খারাপ লাগে, মিস করেন, কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে কখনো কিছু করার ইচ্ছা আছে? ইচ্ছা তো অনেক আছে, দেখি। মানে আপনি প্ল্যান করেছেন যে কি করবেন নাকি এখনো প্ল্যান করা হয়নি? কিন্তু কিছু একটা করেছি আসলে, সময়ের সেটা সময়। কি ধরনের কাজ সেটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে? বাচ্চাদেরকে নিয়ে কাজ। আচ্ছা, এখানে বাচ্চারা অনেক অবহেলিত, অনেক প্রতিদিনই দেখা যাচ্ছে বাচ্চারা পরিস্থিতির শিকার হচ্ছে, তো এই জিনিসগুলাকে আপনার মানে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কোনো কিছু করতে চাচ্ছে না একেবারে বাচ্চাদেরকে নিয়ে? কেন আপনার মাথায় এটা আসলো? মানে সুইডেনে তো, সুইডেন শুধু না, আমরা দেখেছি অনেক জায়গায় কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তাদেরকে সব অধিকারগুলো নিশ্চিত করা হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে একেবারে ভিন্ন একটা চিত্র। আপনার এই ফিলিংস জায়গাটা কেন তৈরি হয়েছে? প্রতিদিনই ফেসবুকে, ফেসবুকটা ওপেন করলে কোনো না কোনো ব্যাড নিউজ থাকে বাচ্চাদেরকে নিয়ে, সর্বক্ষেত্রেই থাকে, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ইদানিং খুব বেশি হচ্ছে, তো এটা আমার খুব কষ্ট লাগে যে কেন বাচ্চাদের উপরে এত নির্যাতন কেন সব। সুইডেনের চিত্রটা কি? সুইডেনের তো এটা বললে শেষ করা যাবে না। কি ধরনের? ওদের সুইডেনের মানে ওদের বাচ্চাদের প্রতি তো ওদের হান্ড্রেডে হান্ড্রেড ওদের চিন্তা ভাবনা, আপনার একটা বাচ্চা জন্মের পরের থেকে একদম বড় হওয়া পর্যন্ত, আঠারো বছর পর্যন্ত আপনার গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট এত বেশি সুযোগ সুবিধা ওদেরকে দিয়ে রাখছে, একটা চিন্তার আসে না আমার যে এই দেশে, এই দেশে এটা মানে ভাবনা মানে একটা শিশু অবহেলিত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনি আপনি মাদার, আপনি আপনার বাচ্চাকে মারতে পারবেন না, মানে একেবারে অধিকার সব অধিকার প্রতিষ্ঠিত ওখানে। হ্যাঁ, সেটা আপনি বাংলাদেশে কিভাবে ইমপ্লিমেন্ট করতে চান বা অ্যাওয়ারনেসটা আপনি কিভাবে তৈরি করতে চান? ওরকম তো কখনো চিন্তা করি না, ওরকম হবে হবে কিছুটা চেঞ্জ হবে নিশ্চয়ই, কিছুটা। যেমন মনে করেন যে ছোট ছোট বাচ্চাগুলা কাজ করে, তারপরে ওদেরকে মারে বাসায়, তারপরে ওদেরকে যেখানে মিল কোনো মিলে শ্রমিক সে ছোট বাচ্চা কাজ করতেছে ওইখানে, মানে চাইল্ড লেবার সবাই কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে। হ্যাঁ, এটা বন্ধ করা উচিত, সে ভালো এত ছোট বয়সে কেন ও কাজ করবে, ওর তো তখন পড়াশোনার বয়স, খেলার বয়স, এটাকে একদমই বন্ধ করা উচিত। আমরা আশা করছি আপনি যে কাজ নিয়ে ভাবছেন সেটা সফল হবে। আপনি রাকেশ কি চিন্তা করেন বাংলাদেশ নিয়ে বা ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে কিনা বাংলাদেশে? আমার মনে হয় আমরা যারা প্রবাসী থাকি কম বেশি সবাই চেষ্টা করে বাংলাদেশকে কোনো না কোনোভাবে সাহায্য করা বা দেশে ফেরা বা দেশের জন্য কিছু করার, দেশের জন্য অনেক কিছু করার ইচ্ছে আছে, এটা পর্যায়ক্রমে একবারে তো হয় না, আস্তে আস্তে হবে। আমার মনে হয় বাংলাদেশের যে জনসংখ্যা এতটা ভার্সলি পপুলেটেড কান্ট্রি আমরা, এখানে উনি যেটা বললেন যে বাচ্চাদের জন্য চাইলেই একসাথে অনেক কিছু করা হয়তো সম্ভব হবে না, কিন্তু আমরা যদি দেখা যাবে যে তাদের হয়তো আমরা চাচ্ছি যে তাদের লেবার বা কাজ করাটা বন্ধ করার জন্য, বন্ধ করলে তাদের তারা কিন্তু কাজ করে সার্ভাইভ করতেছে। আমার মনে মানে দেখা যায় একটা বাচ্চা কাজ করে তার ফ্যামিলি চালাচ্ছে, এরকম কিন্তু অনেক আছে বাংলাদেশে, অনেক আছে। আমার কাছে মনে হয় যে একবারে একদিনে সব কিছু চেঞ্জ করা সম্ভব না, আস্তে আস্তে ফার্স্ট স্টেপটা হওয়া উচিত যে সে কাজ করবে কিন্তু তাকে স্কুলে যাওয়ার অধিকার দিতে হবে, তাকে প্রাথমিক শিক্ষা বা বেসিক জিনিস সেই জিনিসগুলো তার পাশে বাধ্যতামূলক করা। হ্যাঁ, তুমি কাজ করবা, তোমার হয়তো এটা করতে হবে, কিন্তু হয়তো বা ভারী কাজটা না করো, ওয়েল্ডিং এর কাজটা সে না করুক বা হালকা কাজ, হালকা কাজগুলো করুক, কারণ তার তো সার্ভাইভ করতে হবে। গভর্নমেন্ট তো আমাদেরকে মানে বিদেশে যে জিনিসগুলো হয় যে বয়স্ক ভাতা থাকে বা শিশুদের ভাতা থাকে বা মারা তাদের শিশুদের জন্য ভাতা পায়, তাদের হয়তো কাজ করতে হয় না, কিন্তু এদেশে যেহেতু এই ফেসিলিটিগুলো নেই,
তাকে কাজ করতে হবে, কিন্তু বিকল্প হবে শিক্ষার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা করতে হবে। যে তারা যদি নিজের থেকে কিছু করতে চায়, তার মধ্যে যদি কিছু থাকে, তার মধ্যে যদি কোনো স্পিরিট থাকে, তাহলে সেই জিনিসটা যদি বিকাশ হয়। এক্ষেত্রে হয়তো আমরা কিছু এক্সাম্পল নিতে পারি। আসলে ব্যাপারটা এরকম যে আমরা অনেক মুভিতে দেখি, যেমন হয়তো এখানে ইন্ডিয়ান একটা কিছু মুভির এক্সাম্পল আনা যায়, যেমন এই 3 ইডিয়টসের একটা দেখায় যে মানে তোমার যেদিকে কাজ করার ঝোঁক বা পড়াশোনা সেদিকে যাও, এবং মানে আপনার একটা বাচ্চার মানে ভিতরে আপনার ট্যালেন্ট আছে সেদিকে তাকে নিয়ে যাও। সে ফটোগ্রাফার হবে, মা বাবা বলতেছে যে তাকে ডাক্তার বানাইতে হবে, ওই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, অনেক নতুন নতুন ভাবনা আপনাদের কাছ থেকে জানলাম আমরা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আরটিভিকে অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদেরকে এখানে ডেকেছেন, সেজন্য আমরা অনেক হ্যাপি, বিশেষ করে আমি অনেক হ্যাপি। জি অবশ্যই আমিও হ্যাপি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আরটিভিকে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জি ধন্যবাদ। দর্শক এতক্ষণ দেখছিলেন স্টার গোলগপ সীমানা পেরে অনুষ্ঠান। আমাদেরকে আপনার মতামত বা তথ্য জানাতে ইমেল করুন এই ঠিকানায় সীমানাপেরে@rtvbd.tv। আগামী পর্বে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।